আসসালামু আলাইকুম, আমরা যাচ্ছি আজকে নীলাচল। নীলাচল বান্দরবান শহর থেকে মাত্র 6 কিলোমিটার দূরে আর সমুদ্র বিশ্ব থেকে প্রায় 2000 ফুট উচ্চতায় টাইগার পাড়া পাহাড়ের উপর অবস্থিত। নীলাচলে রয়েছে আকাশ, পাহাড় আর মেঘের অপূর্ব মিতালি আর অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্য। চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা নীলাচলের দিকে রওনা দিলাম। বান্দরবান আসার পর আপনি অটোরিকশা, চান্দের গাড়ি অথবা খোলা জিপ আকারে ভাড়া করে আপনি নীলাচলে যেতে পারেন। অটোরিকশার ভাড়া পড়বে 500 থেকে 1000 টাকা আর চাঁদের গাড়ি অথবা জিপের ভাড়া পড়বে 1000 থেকে 2000 টাকার মধ্যে। নীলাচলে ঢুকার সময় গাড়ির টোকেন দিতে হয়েছে, এটা অস্থায়ী হলে 120 টাকা দিতে হবে আর স্থায়ী পর্যটক হলে গাড়ির জন্য 60 টাকা দিতে হবে। আমরা 120 টাকা পে করছি। আমরা নীলাচলে এসে পৌঁছলাম। এখানে আসার পর আপনাকে ঢোকার জন্য প্রবেশ মুখে জনপ্রতি টিকিট ফি দিতে হবে। জনপ্রতি টিকিট ফি পড়ে 50 টাকা। আর আপনি চাইলে ভিতরে গাড়িতেও ঢুকাতে পারেন, সেটার জন্য আপনাকে আলাদা খরচ দিতে হবে। আমরা আস্তে আস্তে নীলাচলে পাহাড়ের চূড়ে উঠতে থাকলাম। চারিদিকে গাছপালা আর মাঝখানে রাস্তা, যেটা দিয়ে আমরা নীলাচলে পাহাড়ের চূড়ে উঠছি। অনেকে, অনেক পর্যটকই এসেছে, তারা দেখে নীলাচলের সৌন্দর্য উপভোগ করে তারা নিচের দিকে নেমে যাচ্ছে আর আমরা নীলাচলের সৌন্দর্য উপভোগ করার জন্য উপরে উঠতে থাকলাম। আপনি উপরে উঠতে উঠতে যখন একটু হাঁপিয়ে উঠবেন তখন চাইলে এখানে আপনি বসতে পারবেন। এখানে বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। বিশ্রাম নেওয়ার জন্য এখানে ছোট ছোট চেয়ার বসিয়ে দেওয়া হয়েছে, আপনি চাইলে এখানে বসতে পারবেন। আর যারা হেঁটে উঠতে চাইবেন না তাদের গাড়ি তো আছে, এখানে উপরে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা করে দেওয়া হয়েছে। গাড়ি পার্কিং এর জন্য এখানে একটা ফি দিতে হয়। নীলাচলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনারা 2টার সময়, এক সকালে মেঘের ভেলা খেলা আর বিকেলে সূর্যাস্ত, এই 2 সময় নীলাচলের পুনরূপ ধারণ করে। পর্যটকদের নীলাচলের রূপ অবলোকন করার সুবিধার জন্য এখানে রয়েছে কয়েকটি বিশ্রামাগার ও রিসোর্ট। যদি মেঘের দেখা পেতে চান তবে খুব সকালে যেতে হবে নীলাচল। বর্ষা, শরৎ ও হেমন্ত তিন ঋতুতে ছোঁয়া যায় মেঘ। আমরা
গিয়েছিলাম দিকের দিকে সূর্যাস্ত দেখার আশায়। এখানে আসার পর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আপনি কোথায় যেন হারিয়ে যাবেন, না আসলে এই জায়গাগুলো কিছুই মিস করে ফেলবেন। নীলাচল কিন্তু বান্দরবানের অন্যতম একটি দর্শনীয় স্থান, সুযোগ পেলে অবশ্যই এখানে ঘুরে যাবেন। নীলাচলের এখানে রেস্টুরেন্টও আছে, আপনি চাইলে খাওয়ার পাশাপাশি নীলাচলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমরাও চারিদিকে ঘুরে ঘুরে নীলাচলের সৌন্দর্য উপভোগ করতে থাকলাম। চারিদিকে সবুজ আর সবুজ, আর প্রচুর বাতাস, এখানে এত সুন্দর না দেখতে বুঝতেই পারবেন না। সময় সুযোগ পেলে অবশ্যই সবাই ঘুরে যাবে। আমরা এসেছিলাম বিকেলবেলা, তাই দেখতে দেখতে সন্ধ্যা নেমে এল। তাহলে আজ নীলাচলের সৌন্দর্য উপভোগ করতে করতে বিদায় নিয়ে নিলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।